নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে সমস্ত রাজ্যে সমস্ত জেলা থেকে কর্মী নিয়োগ হবে এবং সমস্ত চাকরি প্রার্থী তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই আপডেট যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাই তাহলে কীভাবে আবেদন করবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রতিবারেরই মতো যেমনটি বলে থাকি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com, যেখানে তোমরা নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে পারো, সেখান থেকে কিন্তু আবেদনটি করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের অফিসিয়াল নোটিশটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান। কন্যাশ্রী প্রকল্পের প্রথমেই ছবি দেওয়া রয়েছে আর এখানে আপডেটটি প্রকাশিত হয়েছে 14/10/2022, যেখানে ডাটা ম্যানেজার পদে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে ব্লকে ব্লকে, এবং গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, টাইপিং স্পিড কিন্তু 30টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকবে, আর যদি এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আগেই চাকরিটা পেতে পারবেন। 18 থেকে 65 বছর পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর যে অফিসগুলো বিডিও অফিসে নিয়োগ করাবে সেগুলো হলো বিডিও কালনা 1, বিডিও গার্লসি 1, বিডিও আশুগ্রাম 1, যেখানে 11,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু পার্টিকুলারই ওই ডিস্ট্রিক্টের, এটা কিন্তু ডাটা এন্ট্রি অপারেশন নিয়োগ হচ্ছে, এটা ডাটা ম্যানেজার ব্লকে নিয়োগ হচ্ছে এবং এখানে কিন্তু রেসিডেন্সিয়াল হতে হবে। যারা এইখানকার রেসিডেন্সিয়াল স্থায়ী বাসিন্দা হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আরও বলা হচ্ছে ডাটা ম্যানেজার ব্লকে 25 মার্কের এমসিকিউ পরীক্ষা এবং 40% পর্যন্ত সিকিউর পার্সেন্ট নাম্বার পেলে তবে পাস হবে, কম্পিউটারের 40% এবং ইন্টারভিউতে 10 টোটাল এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। যারা আবেদন করতে চাইছো তাদেরকে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেগুলো হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, এর সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইনকেস রিটায়ার এমপ্লয়ি তাহলে সেটার ডিটেলস দেবে, এবং তার সাথে সাথে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য 11/11/2022 পর্যন্ত রাখা হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে স্পিড পোস্ট বা এমনি বাই পোস্টে গিয়ে অফিস অফ দ্য ম্যাজিস্ট্রেট কালেক্টর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট কন্যাশ্রী প্রকল্প নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 3rd ফ্লোর পূর্ব বর্ধমান 7131-01-এ গিয়ে। এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, এখানে একটা ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করে আবেদন করতে হবে। ফর্মটি ফিল আপ করতে হবে কীভাবে দেখে নিন, যারা আবেদন করতে চান পাশেই একটি ফটো দিতে হবে, এখানে বড় করে লিখতে হবে ব্লক লেটারে কোন ব্লকে আবেদন করতে চাইছেন, অ্যাপ্লিকেন্ট নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, বাবার নাম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস যেখানে ভিলেজ, স্ট্রিট, পোস্ট সব কিছুই থাকবে, পারমানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে সমস্ত মোবাইল নাম্বার, ইমেল আইডি, এর সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজের ডিটেলস এগুলো দিয়ে ডেট প্লেস এবং সিগনেচার করে কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসের কথাগুলো আমি তোমাদেরকে জানালাম সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাতে হবে, নইলে কিন্তু এখানে আবেদনপত্র বাতিল হতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, যেখানে যদি কোনো আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশান বক্স এখনই ফলো করুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।